ইমান ওয়ালাদের দল আল্লাহকে ভয় কর কেমন ভয় বলে হাক্কা তুকাতিহি ভয় করার মতন ভয় আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে পারলে মানুষগুলো তোমাকে ভয় করবে তুমিও কাফের বেঈমানের নির্যাতনের স্টিম রোলারে পড়া লাগবে না কাফের বেঈমানের জেল জুলুমের মধ্যে তোমার পড়া লাগবে না যখন তুমি দুনিয়ার মোহ আর আখেরাতের জান্নাতের পরিপূর্ণ আশা করে চলতে পারবা জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকায়া ঢুকায়া তুমি চলতে পারবা তখনই পরিপূর্ণভাবে মানুষগুলাও ভয় করবে এজন্য বান্দা বলে কি বোঝা গেল যদি কাফের বেঈমানের হাত থেকে আমিও বাঁচতে চাই আপনিও বাঁচতে চান তাহলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকানো লাগবে এখন মনের মধ্যে প্রশ্ন অনেক আল্লাহর বান্দার মনেও প্রশ্ন জাগবে আল্লাহ তো কালামুল্লাহ শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ জানা দিলেন আমি আল্লাহর মতো গফুর কেউ নাই আমি আল্লাহর মতো দয়ালু কেউ নাই আমি আল্লাহর মতন পরিপূর্ণ গফফার আর রহমান তো কেউ নাই দয়ালু এই সিফাতের উপরেও কেন কেন বারবার আল্লাহ ইত্তাকুল্লাহ বলে মানুষকে ভয় করার জন্য বলে ইমানওয়ালাদেরকে কেন আল্লাহ ভয় করার জন্য বলে যেই বান্দা দয়ালু ওই বান্দা তো ভয়ঙ্কর হতে পারে না যে দয়ালু সে তো ভয়ঙ্কর হবে কিভাবে ভয় করতে বলবে কিভাবে আল্লাহ তো বললেন আল্লাহর মতো গফুর কেউ নাই আল্লাহ তো বললেন আল্লাহর মতো দয়ালু কেউ নাই আল্লাহ তো বললেন আমি আল্লাহর মতো রহিম কেউ নাই তাহলে কেন আমার রব দুনিয়ার মানুষ কি বারবার বারবার কেন আল্লাহ বলেন ইত্তাকু রাব্বাকুম আল্লাহ কেন বলেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি আল্লাহকে ভয় করো কেন কেন বারবার আল্লাহ জানা দেয় এর বান্দা এখন মনে প্রশ্ন জাগে তাহলে আল্লাহ ভয়ঙ্কর নাকি বলে না না আমার আল্লাহ ভয়ঙ্কর না ভয়ঙ্কর না মুফাসসিরিনে কেরাম এর দুইটা জবাব সুন্দরভাবে দিয়া দেয় কেউ যদি মনে করেন আল্লাহ যে বারবার বলেন আল্লাহকে ভয় করার জন্য আল্লাহকে ভয় করো এর মানে কি বলে আল্লাহ ভয়ঙ্কর নাকি বলে না না আল্লাহ ভয়ঙ্কর না আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করার কথা এর মানে হলো আল্লাহকে ভয় করার প্রয়োজন নাই আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকা ইয়া আইয়ুহান্নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাহ বলেন হে মানব জাতির দল আল্লাহকে ভয় করো তোমাদের প্রতিপালককে ভয় করো কোন প্রতিপালকের ভয় বলে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ওই আল্লাহকে ভয় করো যেই আল্লাহ এই দুনিয়া পরিপূর্ণভাবে ধ্বংস করে ফেলবে আল্লাহ বিভিন্ন আয়াতে আল্লাহর নিজের আযাবের ব্যাখ্যা দিয়া দিয়া জানা দিয়েছেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বিভিন্ন আয়াতে আল্লাহর আযাবের ব্যাপারে ঈমানওয়ালাদেরকে জানা দিয়েছেন আল্লাহ বলেছেন হে ঈমানওয়ালাদের দল আল্লাহর আযাবের ভয় পরিপূর্ণ অন্তরের মধ্যে ঢুকাও এরে আল্লাহর গোলাম এজন্য আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার তোমার কোনো প্রয়োজন নাই প্রয়োজন নাই আল্লাহর আযাবের ভয় পরিপূর্ণ অন্তরের মধ্যে ঢুকাও ওই যে কিয়ামত হবে হাশরের মাঠে তুমি আরশে মুআল্লার নিচে ছায়া পাবে কি পাবে না ওই ভয় পরিপূর্ণ অন্তরে ঢুকাও জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে ওই ভয়ঙ্কর আযাব তুমি সহ্য করতে পারবে কি পারবে না ওই ভয় পরিপূর্ণভাবে অন্তরের মধ্যে ঢুকাও আমি তো মনে করি আমি নামাজ পড়ে রোজা রাখি যাই নেক আমল করে কিন্তু আল্লাহর আযাবের ভয়ঙ্করে নিয়া চলতে পারি না মাঝে মাঝে আল্লাহকে ভয় করলাম আবার মাঝে মাঝে আল্লাহর ভয়টাকে বাদ দিলাম যখন আমি সগীরা গুনায় নিমজ্জিত হয়ে গেলাম তখন আমার মালিক যে আমাকে দেখতেছে ওই চিন্তা মাথায় নাই যখন আমি কাবিরা গুনায় নিমজ্জিত হয়ে গেলাম
আমার আল্লাহ যে দেখতেছে ওই চিন্তা আমার মাথার মধ্যে নাই এরে আল্লাহর গোলাম আল্লাহ যে বললেন আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাও চিন্তা করে নাও আল্লাহর আযাবের ভয় অন্তরে কি পরিমাণ থাকা লাগবে আর কি পরিমাণ থাকলে আমার আল্লাহ বান্দাকে পরিপূর্ণ দয়ার নজরে তাকাবে কি পরিমাণ ভয় থাকলে আল্লাহ বান্দাকে জান্নাতের অধিপতি বানাবে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ জানা দিলেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতির দল আল্লাহ মাঝে মাঝে মানব জাতিদেরকে ডাইকা ডাইকা আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকানোর জন্য নির্দেশ দিয়া দিলেন আল্লাহ যেই জায়গায় বললেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতির দল যেখানে আল্লাহ বললেন মানব জাতির দল ওই জায়গার মধ্যে কাফের অন্তর্ভুক্ত ওই জায়গায় মুশরিক অন্তর্ভুক্ত ওই জায়গায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধরাও অন্তর্ভুক্ত কিন্তু আমার আল্লাহ মাঝে মাঝে বিভিন্ন আয়াতের মধ্যে ঈমানওয়ালাদেরকে সম্বোধন করে জানায় দেয় হে ঈমানওয়ালাদের দল ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরের মধ্যে ঢুকাও বলে ভয়ের পরিমাণ কেমন হবে হাক্কাতু কাতিহি বলে ভয় করার মতন ভয় প্রবেশ করানো লাগবে আল্লাহ বলেন ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো কেমন ভয় বলে ভয় করার মতনই ভয় করো ওদিকে নবী জানা দেন আমার উম্মতের মাঝে এমন একটা দল এক সময়ে চলে আসবে বলে যেই উম্মতদেরকে কাফের বেঈমানরা নির্যাতন কর খড়কুটা সুতের মধ্যে যেরকম ভাসায়া ভাসায়া নিয়ে যায় ঠিক তদ্রূপভাবে ওই খড়কুটার কাছে সুতের কাছে খড়কুটা যেরকম কিছু মনে হয় না আমার মুসলমান উম্মতে পরিপূর্ণভাবে কাফেরদের কাছে মানুষও মনে হবে না তবে পরিপূর্ণভাবে আমার উম্মত যদি এই অলসতা থেকে বাঁচতে চায় তাহলে আল্লাহর এই আয়াতের পরিপূর্ণ ফলো করা লাগবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাহ দীনা আমানু হে ঈমানওয়ালাদের দল ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরে ঢুকায়া দাও যদি তুমি তোমার অন্তরের মধ্যে আমার মালিকের ভয় নিয়া চলতে পারো তাহলে দুনিয়ার কাফের বেঈমানরা তোমাকে অবশ্যই ভয় করবে আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরে নিয়া চলতে পারলে কাফের মুশরিক বেঈমানের দলেরা তোমাকে ভয় করবে যদি তোমার অন্তরের মধ্যে মালিকের ভয় না থাকে আর যদি তুমি দুনিয়ার মোহের মধ্যে পড়ে যাও আখেরাতের কথা যদি তুমি পরিপূর্ণভাবে ভুলে যাও জান্নাতের কথা যদি ভুলে যাও জাহান্নামের কথা যদি ভুলে যাও আল্লাহর আযাবের ভয় যদি অন্তর থেকে সরায়া দাও তাহলে দুনিয়ার মানুষ তোমাকে ভয় করবে না তোমাকে মানুষ মনে করবে না তোমার উপরে নির্যাতন জুলুমের স্টিম রুলার তারা চালাবে এজন্য তো আল্লাহ ঈমানওয়ালাদেরকে শিক্ষা দিয়া দিলেন আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن
إنا ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونا بارك الله في حياتهم الدنيا والآخرة وعلمهم وعملهم شكل الشمشور پوری آمين. اتامون ایک محا ملو بن دعا جو دی اللہ ار پکو تھے کہ کنو بیکتیر کھتر جو دی ای دعا قبول ہویا جائے তাহলে ওই বান্দার দুনিয়া আখেরাত উভয় জগতে আর কোনো কিছু লাগবে না। দুনিয়াতে প্রত্যেকটা ব্যক্তি ধনী হতে চায়, দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তি সম্মান চায়, দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তি মর্যাদার আসনে আসীন হতে চায়, অনেকেই মেম্বার হতে চায়, অনেকেই চেয়ারম্যান হতে চায়, অনেকেই মেম্বার অফ পার্লামেন্ট হতে চায়, অনেকেই মন্ত্রী হতে চায়, সবাই চায় যে আমি সম্মানী হই, আমি মর্যাদার আসনে আসীন হই, কিছু টাকাওয়ালা হই, ধন দৌলতওয়ালা হই। পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যেই বান্দা মশহুর চায় না, প্রসিদ্ধি চায় না, যে আমি অনেক বড় বক্তা হব এটা চায় না, এমন কোনো ব্যক্তি নাই। সবাই চায় দুনিয়াতে সম্মানী, দুনিয়াতে মর্যাদার আসনে আসীন হতে, এবং এই চেয়ারের মধ্যে বসতে সবাই চায়। তো অনেকে এটাও মনে করে যে আমি যদি এই দুনিয়াতে ধনী হওয়ার জন্য ডাকাতি করি, চুরি করি, সুদদাতা সুদগ্রহিতার অন্তর্ভুক্ত হয়ে যাই, মজলুম ব্যক্তির উপরে জুলুম করে, নির্যাতন করে, তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে তার থেকে টাকা পয়সাগুলো সব ছিনতাই করে নিয়ে আসি, অনেক ব্যক্তি এটাই মনে করে যে আমারই টাকা পয়সা, আমারই ধন দৌলত, এর মাধ্যমেই আমি পরিপূর্ণ পাক্কা একজন দুনিয়াদার, অনেক বড় ধনী আর সম্মানী হতে পারবো। এজন্যই ব্যক্তিটা চুরি করে, ডাকাতি করে, আরেকজন মানুষের উপর নির্যাতন করে। বক্তা সাহেব বয়ান শেষ করে টাকা পয়সা নিয়ে ক্যামেরা নিয়ে বাসায় যাবে, বয়ান শেষ রাত একটা দুইটা, কত আল্লাহর বান্দা মনে করে পৃথিবীর কাউকে তো ছাড়ি নাই, নিজের যার মোবাইলে আমার মোবাইলেই যেই বান্দার তিলাওয়াত সর্বাবস্থায় বাঁচতেছে, তার ওয়াজও আমি শুনি, তার বয়ানও আমি শুনি, তাকে মহাব্বত করি, ভালোবাসি, যদি এই ধারণা অন্তরে নিয়া কোনো আল্লাহর বান্দার দুনিয়াতে ধনী হওয়ার জন্য বক্তাকে অ্যাটাক করে, তার কাছ থেকে টাকা পয়সা ক্যামেরা যা কিছু সব সিনেয়া নিয়া যদি মনে করে দুনিয়াতে আমি ধনী হতে চাই, ধন দৌলত ওয়ালা হওয়ার মাধ্যমে সম্মানী হতে চাই, তাহলে ওই বান্দা বুকার স্বর্গের মধ্যেই বসবাস করে, ঠিক কি ঠিক না? আপনারা অনেক সময় লক্ষ্য করেন আর দেখেন আমাদের জীবনটা কিন্তু এমনই, যারা বক্তার লাইনে আছেন রাত দুইটা তিনটা চারটা পাঁচটা গভীর রাতে এরা বিভিন্ন সংকীর্ণ রাস্তায় যায়, এবং এদের চলাফেরা রাত্রেই বেশিরভাগ, কারণ রাত একটা দুইটা বয়ান শেষে বাসায় যায়। এই যে কয়েকদিন আগে অনেকেই খেয়াল করেছেন বিবাড়িয়ার বানসারামপুর থেকে বয়ান শেষে কারি সাইদুল ইসলাম আসাদ, উনাকেও ছাড়ে নাই, অথচ প্রত্যেকটা যুবক তাকে মহাব্বত করে। আগে যেই যুবকের গ্যালারিতে গান ছিল, যেই যুবকের গ্যালারিতে ছবি ছিল, যেই যুবকের গ্যালারিতে পরিপূর্ণ অনেক খারাপ অশ্লীল ভিডিও ছিল, এমন অনেক নজির প্রমাণ আমার কাছে আছে যে টিকটকের মধ্যে ভাইরাল হওয়া গানগুলোকে নামায়া রাখত, টিকটক সর্বাবস্থায় চালাতো, কিন্তু হঠাৎ করে একদিন যাচ্ছে যাচ্ছে কারি সাইদুল ইসলাম আসাদের তিলাওয়াতটা টিকটকে চলে আসছে, এখন না ডাউনলোড করে আর পারে নাই, গ্যালারিতে নামানোর পরে অনেক বড় ফ্যান হয়ে গেছে, এখন আর গানের মধ্যে সময় দেয় না, সিনেমায় সময় দেয় না, এখন তার তিলাওয়াতে সময় দেয়, এরকম যুবক আছে না নাই? বলেন বলেন,
আছে উনাকেও ছাড়ে নাই ধরছে তো ধরছে আবার যাওয়ার সময় বলে যে হুজুর আপনাকে পরিপূর্ণভাবে চিনি তিলাওয়াত শুনি ওয়াজও শুনি আসেন একটু মুআনাকা করি একবার ধরছি আর ধরব না বলেন নাউজুবিল্লাহ এই লোকগুলোর উদ্দেশ্য কি দুনিয়াতে ধনী হওয়া তো আল্লাহ যদি আপনাকে বিকাসবিল হারাম না কোন এক দুয়ার মাধ্যমে বিকাসবিল হালাল হালাল উপার্জনের মাধ্যমে যদি আল্লাহ পাক আপনাকে মোস্ট রিচেস্ট পিপল ইন উপজেলা অর ইন জেলা অর ইন ডিস্ট্রিক্ট অর ইন বাংলাদেশ যদি আল্লাহ আপনাকে বানায় দেয় তাহলে পরিপূর্ণভাবে দুনিয়াতে ধন দৌলত ওয়ালা টাকা পয়সা ওয়ালা আল্লাহ তাআলা একদিন দুই দিন পরে এমনিতেই হালাল পন্থায় যে কোনো দুয়ার মাধ্যমে বানাতে পারে হারাম কাজের মধ্যে না গেলেও হবে ঠিক কি ঠিক না এজন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বিকাসবিল হারাম নয় বরং হালাল পন্থায় দুনিয়াতে সম্মানী দুনিয়াতে মর্যাদার আসনে আসীন এবং ধনী বানায় দেখ পড়েন আমিন মন থেকে পড়েন আল্লাহুম্মা আমিন আজকের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজা কম না বেশি সকলে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ বেশিক্ষণ কথা বলবো না আসলে মঞ্চে কথা বলার মতো যোগ্যতা আমার নাই যারাই বসে আছেন আপনারা অনেক বড় মানুষ আপনাদেরকে বুঝানোর মতো ক্ষমতা আমার নাই তবুও যেহেতু বসেই পড়েছি কিছু কথা বলতেই হবে বেশিক্ষণ বলবো না যা কিছু বলবো নিজের আমলকে ইসলাহ করব আপনাদেরকেও পরিপূর্ণ কিছু সংশোধনের নিয়তে কিছু কথা বলবো আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ ধৈর্য সহকারে মনোযোগ সহকারে নিজে অ্যাক্টিভ থেকে তাতে আন্ডারস্ট্যান্ডিং বক্তা এবং শ্রোতা দুইজনের মধ্যেই ভালো হয় এরকম ভাবেই শুনতে হবে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করুন আরো জোরে পড়েন আমিন আপনাদের মাঝে আর আমার মাঝে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় এটা কেমনে বুঝবো আমি আপনাদের আওয়াজের মাধ্যমে আপনি যে আমার কথা বুঝতেছেন এটা আমি কেমনে বুঝবো আওয়াজের মাধ্যমে সকলে একবার করে চিল্লায় পড়ব সুবহানাল্লাহ আরো জোরে পড়ব আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ব আল্লাহু আকবার একটা জিনিস পরিপূর্ণ লক্ষ্য করলেই বোঝা যাবে আজকের আয়াতের মাধ্যমে আমি আপনাদের সামনে যেটা বুঝাতে চাই এর সার গর্ভ কথা পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করবেন এবং কিছু প্রশ্ন এখন করব আপনারা জবাব দিবেন আপনারা জানেন বর্তমান বিশ্বে মানুষের সংখ্যা জনসংখ্যা প্রায় 600 কোটি প্রায় 600 কোটি জনসংখ্যার মধ্যে মুসলমানদের সংখ্যা ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত মুসলমানদের সংখ্যাই হচ্ছে প্রায় 150 কোটি 600 কোটির মধ্যেই 150 কোটি বলেন মুসলমান ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত মুসলমান তাহলে এত ধর্মের মাঝেও মুসলমানদের 650 কোটির মধ্যেই 150 কোটি তাহলে কম না বেশি কম বেশি 650 কোটি মানুষ জনসংখ্যা তার মধ্যে মুসলমানদের সংখ্যা 150 কোটি মানে বোঝা গেল মুসলমানদের সংখ্যা অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় অনেক বেশি কিন্তু হ্যাঁ মুসলমানদের সংখ্যা যদিও বেশি মুসলমানদের সংখ্যা জনবল শক্তি যদিও বেশি কিন্তু মুসলমানরা কি আজকে দেশের প্রত্যেকটি জায়গায় পৃথিবীর প্রত্যেকটি জায়গায় কর্তৃত্ব খাটাতে পারে বলেন পারে না কারণটা কি মুসলমানদের সংখ্যা বেশি কিন্তু মুসলমানদেরই হালাত কেন মুসলমানদের জনবল শক্তিও বেশি কিন্তু মুসলমানদেরই হালাত কেন কেন মুসলমান নির্যাতিত কেন মুসলমান নিপীড়িত কেন মুসলমান সর্বাবস্থায় সব জায়গায় মার খায় কারণটা কি মুসলমানদেরই অধপতনের কারণ কি বরঞ্চ মুসলমান তো এমন ছিল না মুসলমানদের তো এমন এক অবস্থা ছিল যে সময় মুসলমানদের সংখ্যা ছিল কম কিন্তু সংখ্যা কম হওয়ার পরেও 313 জন 1000-এর সাথে জিহাদ করে আল্লাহ তাআলা এদেরকে জয়ী করে দিয়েছে আল্লাহ তাআলা এদেরকে পরিপূর্ণ বিজয় দান করেছে কিন্তু এখন মুসলমানদের সংখ্যা বেশি
কিন্তু কাফের বেঈমানরা তো মুসলমানদেরকে হাতের কড়ায় গণনা করে না মুসলমানদেরকে প্রত্যেকটা জায়গার মধ্যে ইগনোর করে করে তাড়ায়া দেয় কারণটা কি বলে রহমাতুল লিল আলামিনের এক ভবিষ্যৎবাণী হাদিসের মাধ্যমে এই কারণ পরিপূর্ণভাবে জানা যায় আর আমার মালিকের এক আয়াতের ব্যাপারে মুসলমান অবহেলা করার কারণে আজকে মুসলমান লাঞ্ছিত অপমানিত নির্যাতিত নিপীড়িত সব জায়গায় মানুষ ইগনোর করে করে তাড়ায়া দেয় এজন্য বলে নবীজির ভবিষ্যৎবাণী হাদিস কোনটা নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া ভবিষ্যৎবাণী এক হাদিস জানায়া দেয় হে আমার সাহাবায়ে কেরাম তোমরা তো আমার জামানার আমার উম্মত কিন্তু আমার উম্মতের জামানায় এমন একটা কাল আসবে যে কালে আমার উম্মতের অবস্থা এমন হয়ে যাবে যে কাফের বেঈমানের দলেরা মুসলমানদেরকে মানুষ মনে করবে না এদেরকে সর্বঅবস্থায় নির্যাতন করবে এদেরকে জুলুম করবে অত্যাচার আর নিপীড়নের স্টিম রুলার চালাবে এদেরকে এমন মনে করবে স্রোত সুতের ভিতরে যদি কোনো এক কাগজ ফালায়া দেওয়া হয় কোনো এক খড়কুটা ফালায়া দেওয়া হয় ওই সুতের কাছে খড়কুটা আর কাগজটা যেরকম কোনো গুরুত্ব নাই এই কাগজটাকে স্রোত অনেক দূর পর্যন্ত নিয়ে যায় কারণটা কি বলে এই সুতের কাছে কাগজটা কোনো কিছুই না এই সুতের কাছে খড়কুটা কিছুই না ঠিক একই রকম ভাবে নবী ভবিষ্যৎবাণী হাদিসের মাধ্যমে জানা গিয়েছেন আমার উম্মতের একটা জামানা আসবে যেই জামানায় কাফের বেঈমানরা হবে সুতের মতো আর খড়কুটা হবে মুসলমান আমার উম্মতের দলেরা এদেরকে পরিপূর্ণভাবে কাফের বেঈমানরা নির্যাতন করবে সুদ যেরকম খড়কুটাকে ভাষায় আনিয়া যায় সুতের কাছে খড়কুটা কোনো কিছুই মনে হয় না ঠিক তদ্রূপ ভাবে কাফেরদের কাছে মুসলমানদেরকেও এরকম মনে হবে সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন কারণটা কি এরকম তো হওয়ার কথা না এটা কেন হলো কেন হবে সাহাবায়ে কেরাম নবীর কাছে জানতে চায় তারা মনে করেছে নবীকে বলতেছেন পয়গম্বর আমি জানতে চাই আমরা জানতে চাই যে ওই সময় কি মুসলমানদের সংখ্যা অনেক কম হবে যার দরুন কাফের মুশরিকরা মুসলমানদেরকে মানুষ মনে করবে না মুসলমানদেরকে ইগনোর করবে মুসলমানদেরকে সর্বঅবস্থায় নির্যাতন করবে এদের সংখ্যা কি কম হবে রহমাতুল লিল আলামিন বলেন না 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 আমার ওই সময় মুসলিম উম্মার সংখ্যা কম হবে না উম্মতের সংখ্যা অনেক বেশি বেশি হবে কাফেরদের তুলনায় খ্রিস্টানদের তুলনায় ইহুদিদের তুলনায় নাসারাদের তুলনায় অনেক বেশি বেশি হবে কিন্তু মার খাবে কেন নির্যাতনের শিকার হবে কেন অত্যাচারের শিকার হবে কেন নিপীড়ন কেন চালানো হবে বলে পরিপূর্ণভাবে আমার নবী জানায়া দেয় বলে এদের মধ্যে থাকবে অলসতা অলসতা থাকবে যার দরুনেই তাদের এই হালাত হবে সাহাবায়ে কেরাম নবীর কাছে জানতে চায় পয়গম্বর আমার অলসতা কি অলসতা হলো দুইটা জিনিস উম্মতের মাঝে এই দুইটা জিনিস পরিপূর্ণভাবেই চলে আসবে এর এক নাম্বার হলো মুসলিম উম্মাহ দুনিয়ার মোহে পড়ে যাবে দুনিয়ার ভালোবাসায় পড়ে যাবে দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার ধন দৌলতের মায়ায় পড়ে যাবে দুই নাম্বার হলো আখেরাতের কথা এরা ভুলে যাবে জান্নাতের কথা এরা ভুলে যাবে জাহান্নামের আজাবের কথা এরা পরিপূর্ণভাবেই ভুলে যাবে এজন্যই তো আপনি লক্ষ্য করে দেখবেন আমার নবীর ভবিষ্যৎবাণী হাদিস এখন পরিপূর্ণভাবে বাস্তবায়ন হচ্ছে মুসলমানের সংখ্যা অনেক বেশি কিন্তু কাফের মুশরিকরা তো মুসলমানদেরকে মানুষ মনে করে না নির্যাতন করে জুলুম করে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রিকায় আর নিউজে দেখা যায় মুসলমানদের রক্তপাত বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন অন্য কোনো ধর্মাবলম্বীদের উপরে এত নির্যাতন নাই কারণটা কি বলে আমাদের ভিতর অলসতা এক নম্বরে নবীর হাদিস অনুযায়ী দুনিয়ার মোহ দুই নম্বরে আখেরাতের কথাই তো ভুলে গেলাম আর মনের মধ্যে একটাই চিন্তা আমি বড় বক্তা আমি বড় খতিব সাহেব আমার মতো বড় আর কেউ নাই আমি সব আমি বড় ইমাম আমি বড় মুহাদ্দিস আমি বড় মুহতামিম আমি বড় স্পিকার আমি বড় ইসলামের ধারক বাহক এই যে আমি 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 অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে গোটা মুসলিম জাতির মধ্যে
ঐক্য নাই সাহাবায়ে কেরাম, যদিও 313 এদের মধ্যে ঐক্য আছে, এদের মধ্যে ইউনিটি আছে, যার দরুন 313 জনের মধ্যেই পরিপূর্ণ আল্লাহ বরকত ঢেলে দিয়েছে, এদের অল্পর মধ্যেই আল্লাহ বরকত ঢেলে দিয়েছে, 1000 বিরুদ্ধে আমার মালিক বদরের প্রান্তরে বিজয় দিয়ে দিয়েছে। মুসলিম উম্মাও এখন যদি এই রুলস মেনে মেনে চলতে পারে যে আমার ইউনিটির কোনো বিকল্প নাই, আমি ঐক্যবদ্ধ হয়েই থাকব, কে কি বলল আর না বলল, অন্য ধর্মাবলম্বীরা আমাকে লাগায় রাখার চেষ্টা করবে, আমি না 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 না, আমি তো এদের ফন্দিতে পা দিতে পারি না, আমি এদের প্ররোচনার ফাঁদে পা দিতে পারি না, আমি একজন আমার ব্যাকগ্রাউন্ডে বাবা মুসলমান হওয়ার কারণে, আমার দাদা মুসলমান হওয়ার কারণে, আমার বড় আব্বা মুসলমান হওয়ার কারণে আমি একজন পাক্কা মুসলমান, আমার নাম, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম খলিল, আমার নাম সুন্দর সুন্দর মুসলমানদের নাম। সুতরাং অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ স্পিকার, নিজের রেসপন্সিবিলিটি থেকে আমি একজন মুসলিম হিসাবে, একজন স্পিকার হিসাবে গোটা উম্মার কাছে যেটা পৌঁছায় দিতে চাই। হে উম্মতের দলেরা, আখিরি জামানার উম্মতেরা, আমার নবী যে ভবিষ্যৎবাণী বলে বলে গোটা উম্মাহকে সতর্ক করে দিয়ে গিয়েছেন, বলে তোমরা দুনিয়ার মোহ অন্তরের মধ্যে প্রবেশ করাও না, আখেরাতের ভয় অন্তরের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে চলিও, আর নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করো না, করো না। একজন ভাই ভুল করতে পারে, অসুবিধা নাই, কিন্তু ইসলামের খাতিরে, ধর্মের খাতিরে, তুমি মুসলমান হওয়ার খাতিরে আরেকজন ভাইয়ের বিরুদ্ধে লেখালেখি করো না। বর্তমান বিভিন্ন জায়গায় ফেসবুকে ঢুকলেই, ইউটিউবে ঢুকলেই কে কারে মারছে, কোন বক্তা কাকে কি বলছে, কে কাকে ধরছে, কে বক্তার নামের আগে আল্লামা লাগাইছে, কে কারি লাগাইছে, কে মাওলানা লাগাইছে। শুধুমাত্র প্রতিদিন কিছু আছে ফেবু যোদ্ধা, আছে না নাই, আমার সাথে সরাসরি মুলাকাত হলে যেই বক্তার বিরুদ্ধে সে বলে, মুলাকাত হলে তার সাথে মুসাফা করে একটা সেলফি নেয়, হুজুরের সেলফি নিতে যায়, আবার ওই যোদ্ধারাই ফেসবুকে যুদ্ধ করে, আছে না নাই, বিরুদ্ধে বলে, শুধু একজনের বিরুদ্ধে, প্রতিদিন তার না লেখলে হবেই না, না 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 না, তুমি একজন মুসলমান, সেও মুসলমান, বাদ দাও বক্তা, বাদ দাও খতিব, সব বাদ দাও, বলে আমার ধর্ম ইসলাম, তার ধর্ম ইসলাম, আমরা সুন্দরভাবে দুইজনে মিলেমিশে চলবো, তিনজনে মিলেমিশে চলবো, নিজেদের মধ্যকার বিভেদ সৃষ্টি করব না, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এজন্য দুনিয়ার মোহ আমাদের অন্তরে চলে এসেছে, আখেরাতে জান্নাতের ভয় আমাদের অন্তর থেকে দূরে সরে গিয়েছে, যার দরুন আমাদের এই হালাত, আমরা মালিককে ভয় করি না, দুনিয়ার মোহে তো পড়ে যাই, ওই সময় মালিককে ভয় করি না, যাই করি মাঝে মাঝে মালিকের ভয় অন্তরে ঢুকাই, অথচ না না, পরিপূর্ণভাবে আমার মালিকের এই আয়াতের মাধ্যমেই তো গোটা উম্মার জন্য শিক্ষা, বলে তুমি এখন কেমনে বাঁচবা, কাফের বেইমানরা তোমাকে কখন ভয় করবে, কি কাজ করলে ভয় করবে, কাফের বেইমানরা তোমার উপরে নির্যাতন চালাবে না, কি কাজ করলে, বলে আল্লাহ তাআলার কোরআনের এই আয়াতকে ফলো করো, পৃথিবীর সব মানুষ তোমাকে ভয় করবে। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله تعالى পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ জানা দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতির দল, আল্লাহ মাঝে মাঝে মানব জাতিদেরকে ডাইকা ডাইকা আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকানোর জন্য নির্দেশ দিয়া দিলেন। আল্লাহ যেই জায়গায় বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতির দল, যেখানে আল্লাহ বললেন মানব জাতির দল, ওই জায়গার মধ্যে কাফের অন্তর্ভুক্ত, ওই জায়গায় মুশরিক অন্তর্ভুক্ত, ওই জায়গায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধরাও অন্তর্ভুক্ত, কিন্তু আমার আল্লাহ মাঝে মাঝে বিভিন্ন আয়াতের মধ্যে ইমানওয়ালাদেরকে সম্বোধন করে জানায় দেয়, হে ইমানওয়ালাদের দল,
ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরের মধ্যে ঢুকাও বলে ভয়ের পরিমাণ কেমন হবে হাক্কাতু কাতিহি বলে ভয় করার মতন ভয় প্রবেশ করানো লাগবে আল্লাহ বলেন ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো কেমন ভয় বলে ভয় করার মতনই ভয় করো ওদিকে নবী জানায় দেন আমার উম্মতের মাঝে এমন একটা দল এক সময় চলে আসবে বলে যেই উম্মতদেরকে কাফের বেঈমানরা নির্যাতন করবে খড়কুটা সুতের মধ্যে যেরকম ভাসায়া ভাসায়া নিয়া যায় ঠিক তদ্রূপভাবে ওই খড়কুটার কাছে খড়সুতের কাছে খড়কুটা যেরকম কিছু মনে হয় না আমার মুসলমান উম্মত পরিপূর্ণভাবে কাফেরদের কাছে মানুষও মনে হবে না তবে পরিপূর্ণভাবে আমার উম্মত যদি এই অলসতা থেকে বাঁচতে চায় তাহলে আল্লাহর এই আয়াতের পরিপূর্ণ ফলো করা লাগবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালাদের দল ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরে ঢুকায়া দাও যদি তুমি তোমার অন্তরের মধ্যে আমার মালিকের ভয় নিয়া 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 চলতে পারো তাহলে দুনিয়ার কাফের বেঈমানরা তোমাকে অবশ্যই ভয় করবে আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরে নিয়া চলতে পারলে কাফের মুশরিক বেঈমানের দলেরা তোমাকে ভয় করবে যদি তোমার অন্তরের মধ্যে মালিকের ভয় না থাকে আর যদি তুমি দুনিয়ার মোহের মধ্যে পড়ে যাও আখেরাতের কথা যদি তুমি পরিপূর্ণভাবে ভুলে যাও জান্নাতের কথা যদি ভুলে যাও জাহান্নামের কথা যদি ভুলে যাও আল্লাহর আযাবের ভয় যদি অন্তর থেকে সরায়া দাও তাহলে দুনিয়ার মানুষ তোমাকে ভয় করবে না তোমাকে মানুষ মনে করবে না তোমার উপরে নির্যাতন জুলুমের স্টিম রুলার তারা চালাবে এজন্য তো আল্লাহ ঈমানওয়ালাদেরকে শিক্ষা দিয়া দিলেন।